নমস্কার বন্ধুরা ডিজিটাল কর্নার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা দুয়ারে রেশন প্রকল্পের কর্মী নিয়োগের আবেদন নেওয়া শুরু হতে চলেছে এই নিয়োগ সম্পূর্ণই একটি সরকারি নিয়োগ এখানে বেতন শুরুতেই দশ হাজার টাকা আপনি যদি এই সরকারি নিয়োগ সম্বন্ধে না জানেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য আগের একটি ভিডিওতে আমি দুয়ারে রেশন প্রকল্পের কর্মী নিয়োগের খবর আপনাদের সব থেকে আগে জানিয়েছি ওই ভিডিওটিতে এই কর্মী নিয়োগ সম্বন্ধে সমস্ত ডিটেলস আমি আলোচনা করেছি ডিসক্রিপশান বক্সে ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে দিয়েছি আগে আপনারা ওই ভিডিওটি দেখে আসুন আর যারা ওই ভিডিওটি দেখে এসেছেন তারা এই ভিডিওটি কন্টিনিউ করুন এই ভিডিওটাই আমি আলোচনা করব কিভাবে আপনারা এখানে আবেদন করবেন তার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে কি কি কাগজ লাগবে কি কাজ করতে হবে এবং বেতন কত হবে ইত্যাদি বিষয় নিয়ে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন কারণ এই ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এই প্রকল্পের পরবর্তী আপডেট এবং অন্যান্য প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে দুয়ারে রেশন প্রকল্প রাজ্যের সমস্ত মানুষের কাছে আরও ভালোভাবে পৌঁছে দিতে একাধিক উদ্যোগ নিল রাজ্য সরকার দুয়ারে রেশনের জন্য ডিলারশিপ নিতে উৎসাহিত করার পাশাপাশি তাদেরকে লোক নিয়োগের ছাড়পত্রও দিল রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন প্রত্যেক রেশন দোকানে ডিলাররা দুজন করে লোক নিয়োগ করতে পারবেন সেই ভিত্তিতেই তার প্রত্যাশা রাজ্যের সব রেশন দোকানে প্রায় বিয়াল্লিশ হাজার চাকরি হবে পাশাপাশি ডিলারদের লোক নিতে উৎসাহিত করতে দোকানের কর্মচারীদের মাইনের অর্ধেক দেবে রাজ্য সরকার বলেও জানান তিনি মুখ্যমন্ত্রী জানিয়ে দেন রেশন দোকানের কর্মচারীদের মাসে দশ হাজার টাকা করে মাইনে দেওয়া হবে এরপর বন্ধুরা একটু নিচের দিকে নেমে আসবো দেখুন এখানে বলেছে কী কাজ করতে হবে নিচে উল্লেখ আছে দুয়ারে রেশন প্রকল্পে কর্মীদের নিজেদের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে রেশন দিয়ে আসতে হবে এক কথায় ডেলিভারি বয়ের চাকরি তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আবেদনকারীদের এখানে কী কাজ করতে হবে মেনলি আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো রেশন দোকান থেকে গ্রাহকরা যে পরিমাণে জিনিসপত্র মানে চাল গম আটা এই সবগুলো পায় সেগুলোকে আগে প্রথমে মেপে নিতে হবে তারপর সেগুলোকে আস্তে আস্তে সমস্ত গ্রাহকদের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিতে হবে তারপরে দেখুন এখানে উল্লেখ আছে কারা আবেদন করতে পারবে দুয়ারে রেশন প্রকল্পের চাকরি এলাকার যুবক যুবতীদের দেওয়া হবে রেশন দোকানে ডিলার সরাসরি এই কর্মী নিতে পারবেন তাহলে বুঝতে পারছেন আবেদনের পদ্ধতি কি এই আবেদন কিন্তু কোনো বিডিও অফিস পৌরসভা পঞ্চায়েত থেকে করা হবে না সরাসরি ডিলার এই কর্মী নিয়োগ করবে তারপরে দেখুন এখানে বলা হয়েছে কি কি যোগ্যতা থাকতে হবে রেশন প্রকল্পে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অষ্টম বা মাধ্যমিক পাস লাগবে সাথে এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এলাকার সব রাস্তা বাড়ি এবং উপভোক্তার নাম জানতে হবে মনে রাখবেন বন্ধুরা যদি আপনারা এলাকার সমস্ত রাস্তাঘাট বা এলাকার সমস্ত বাসিন্দাদের না ছেড়েন তাহলে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না তাহলে বুঝতেই পারছেন বাইরে থেকে এই প্রকল্পে কেউ আবেদন করতে পারবে না এই কর্মী নিয়োগে রেশন ডিলাররাও কিন্তু কোনো রকম দুর্নীতি করতে পারবে না কারণ এখানে সরাসরি উল্লেখ করে দিয়েছে আবেদনকারীকে এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে রেশন ডিলাররা যদি চায় তাদের আত্মীয়দের এখানে এনে জয়েন্ট করাবে বা নিয়োগ করাবে তাহলে কিন্তু হবে না যদি নিয়োগ করিয়েও থাকে তাহলে পরবর্তীকালে সরকারি হস্তক্ষেপের দ্বারা তাদের বাতিল করে দেওয়াও হবে তারপরে দেখুন এখানে লেখা আছে বেতন কেমন দেওয়া হবে দুয়ারে রেশন প্রকল্পে কর্মীদের প্রতি মাসে দশ হাজার টাকা দেওয়া হবে এরপর দেখুন উল্লেখ আছে দুয়ারে রেশন প্রকল্পে চাকরির আবেদন কিভাবে করবেন দুয়ারে রেশন প্রকল্পে রেশন দোকানে ডিলার সরাসরি এই নিয়োগ করবেন তাই আপনারা রেশন দোকানের সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারেন যদিও ফর্ম ফিল আপ সম্পর্কে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি অফিশিয়াল ঘোষণা না হলেও বন্ধুরা কিন্তু এই প্রকল্পে আমরা বুঝতেই পারছি রেশন ডিলার এই নিয়োগ করবে রেশন ডিলার এই নিয়োগ করলেও কিন্তু এর পিছনে সরকারের একটি বড় হাত থাকবে কারণ এটি একটি সরকারের একটি বড় পদক্ষেপ এখানে বিয়াল্লিশ হাজার কর্মী নিয়োগ হবে যদি বিয়াল্লিশ হাজার কর্মী নিয়োগ হয় যদি এখানে দুর্নীতি হয় তাহলে সরকারের বিরুদ্ধে অ্যালিগেশান আসতে পারে তাই সরকার ব্যাপারে অবশ্যই হস্তক্ষেপ করবে ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ